দুবাইতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে অ্যাভোকাডো, পেয়ারা, নাশপাতি, আপেল, অনেক প্রকারের আপেল আছে, সব আপেল অনেক প্রকারের আপেল আছে, আরও বিভিন্ন ফল আছে যেগুলোর নাম জানি না, ফলগুলো খেতে বরের মতো একদম বড়ই টাইপের। এটা হচ্ছে ড্রাগন, এটা এক ধরনের ফল, এটা এক ধরনের ফল, এটা খেতে লিচুর মতো মজা হয়, তো বেশি না। সব ধরনের সবজি পাওয়া যায়, যে মরিচগুলো দেখেন কত বড় বড়, ক্যাপসিকাম, ফল, সবজি, লেবু, যে অনেক রকমের লেবু আছে, মালটা, এটাও মালটা, এটা কমলা হবে, মালটা হবে, যে অনেক রকমের ফলের চেড়ে লিচু, কলা, সবজি, এখানে সব ধরনের জুস পাশেও আছে, এই যে বাংলাদেশের প্রাণ কোম্পানি জুস, সুপার সুপার আসলে সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে, বিভিন্ন ধরনের পানি, সব পানি, খাওয়ার পানি। বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন মশলা এখানে আছে, এগুলো কি চাল, ফলগুলো দেখতে অনেকটা কেমন জানি, তবে এগুলো অনেকটা বাঙ্গি টাইপের, খেতেও বাঙ্গির মতোই স্বাদ। কয়েক রকমের আঙ্গুর, এগুলো একটু টক মিষ্টি, আমার কাছে খেতে ভালোই লাগে। দেখলেন তো কত রকমের আপেল, আনারস, বিভিন্ন ধরনের মাংস, সসেস, যেমনটা প্রয়োজন
এগুলো কিন্তু কাঁচামরিচ, আরো কি কি জানি আমি সব চিনি না, বিভিন্ন সস।